ভয় নাই,
তোমার কিসের ভয়? আরে শাসক তোমার কিসের ভয়? এই রাজ্যের বিরল স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দিতে হবে। ইনকলাব জিনা পাল, এনসিআইটিইউ জিনা পাল, সারা ভারত কৃষক সভা জিনা পাল, এই সারা ভারত ক্ষেত মজুর সংগঠন জিনা পাল। শাসক তোমার কিসের ভয়? এই শাসক তোমার কিসের ভয়? কৃষকের সাথে কৃষক সভা লক্ষে তিরক্তনার বিচার চেয়ে স্বাস্থ্য মানুষ এক হয়। তিরক্তনার দুটি বিচারের দাবিতে স্বাস্থ্য মানুষ এক হয়। রাজ্য করের দোষীদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী ছাড়া পায়? বিভিন্ন স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টির দিকে তাদের ত্যাগ করতে হবে। বিচারের দাবিতে সমস্ত মানুষ এক হন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। নাটক ছেড়ে বিচার করো, নাটক ছেড়ে বিচার করো। তিরক্তলার ভয় নেই, রাজপথ ছাড়িয়ে তিরক্তলার ভয় নেই। রাজ্যের বিহার স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি ব্যবস্থা করতে হবে। এদিকে রাজ্য বিরোধের জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? রাজ্যের বিহার স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দিতে হবে। রাজ্য এবং দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। রাজ্য এবং দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। শ্রমিকের বাঁচার মতো মজুরি এবং শাসকের রাজ্যের বিহার স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দিতে হবে। ওখানে আরজিকার হাসপাতালে
মানে তুলো হচ্ছে তুলো নিয়ে দুর্নীতি হচ্ছে, তুলো বিক্রি করে দেওয়া হচ্ছে হাসপাতালের তুলো, হাসপাতালের ওষুধ বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং যারা হচ্ছে এখানে পোস্টমর্টম করে সেই পোস্টমর্টম করা অবস্থায় তার কাছে টাকা নেওয়া হচ্ছে, এবং এইরকম ধরনের হচ্ছে জঙ্গল সমস্ত সেখানে বিক্রি করা হচ্ছে সেখানে টাকা। স্বাভাবিকভাবেই প্রতিদিন ওখানে 8-9 লক্ষ টাকা করে দুর্নীতি হয়েছে। স্বাভাবিকভাবেই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যেটা বলতে চাই যে শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রী যদি জেলে যায় তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন জেলে যাবে না, আমরা এটা বলতে চাই। আর পুলিশ মন্ত্রী, তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী,